স্বাগতম বন্ধুরা ক্রিপেট স্রোত চ্যানেলে। এই পৃথিবীতে অনেক রহস্য ও ভূতুড়ে জিনিস রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুতুল। আজ যেমন একটি পুতুলকে নিয়ে রয়েছে আমাদের পর্ব, যার নাম দেওয়া হয়েছে দি অ্যানাবেল ডল, এমনই আরেকটি ভৌতিক পুতুলকে নিয়ে রয়েছে আমাদের আরেকটি ভিডিও, চাইলে ওপরে থাকা আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এই ঘটনাটি সন 1970 সালে ঘটেছিল, যখন ডোনা নামক একটি মেয়েকে তার 28তম জন্মদিনে অ্যাজ এ গিফট হিসেবে তার মা তাকে পুতুলটি দিয়েছিল। এই পুতুলটি একটি অ্যান্টিক শপ থেকে কেনা হয়েছিল। প্রথমত অবস্থায় আর 10টি পুতুলের মতোই সুন্দর এবং সাধারণ দেখাচ্ছিল, কিন্তু পুতুলটি পাওয়া 2-3 দিন পর থেকেই ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। পুতুলটি ঘরে রাখার পর থেকেই ডোনা এবং তার রুমমেট অ্যাঞ্জি অস্বাভাবিক কিছু লক্ষ্য করে, যেটি হলো যখনই তারা পুতুলটিকে ঘরে রেখে বাইরে যেত, কিন্তু বাসায় ফিরে এসে দেখত পুতুলটি তার আগের জায়গায় নেই। প্রথমত অবস্থায় ডোনার মনে হতে থাকে সে নিজেই হয়তো পুতুলটিকে ওই জায়গায় রেখে গিয়েছে, কিন্তু ধীরে ধীরে অবস্থা আরও ভয়ানক হতে থাকে। এখন শুধু জায়গায় নয়, বরং এক রুম থেকে অন্য রুমও বদলাতে থাকে, সাথে হাত ও পায়ের পজিশনও চেঞ্জ হতে থাকে, যেটি শুরুর দিকে একদমই ছিল না। তারপরেও ডোনা এবং অ্যাঞ্জির মনে হতে থাকে হয়তো তাদের সাথে কেউ মজা করছে, কেননা এখন পুতুলির পাশ থেকে কিছু চিঠিও পাওয়া যাচ্ছিল, যার মধ্যে স্পষ্ট লেখা ছিল হেল্পাস। কিন্তু একদিন তারা দেখতে পেল পুতুলটির হাতে রক্ত লেগে আছে, যেটি দেখার পর ডোনা এবং অ্যাঞ্জি ভীষণ ভয় পায়। এরপর তারা একটি প্রিস্টের সাহায্য নেয় এবং সানসিন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা জানতে পায় এই পুতুলটির ভেতর 7 বছরের একটি আত্মা রয়েছে, যার নাম অ্যানাবেল হিলিংস, যার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। প্রিস্ট তাদেরকে জানায় এই পুতুলটির মাধ্যমে তাদের কোনো বিপদ নেই, তাই তারা নিজেদের কাছে এটিকে রাখতে পারে, যেটি ছিল ডোনা এবং অ্যাঞ্জির সবচাইতে বড় ভুল। ডোনা এবং অ্যাঞ্জির ক্লোজ ফ্রেন্ড লাউ, যার শুরু থেকেই এই পুতুলটিকে দেখে অদ্ভুত মনে হতো, সে বলতো এই পুতুলটি থেকে সে নেগেটিভ এনার্জির আভাস পায়। এক রাতে লাউ তাদের ওই অ্যাপার্টমেন্টেই ঘুমোছিল, পরক্ষণেই সে অনুভব করতে পারল তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে এবং চোখ খুলে দেখতে পেল পুতুলটি তার বুকের ওপর ভর দিয়ে বসে আছে এবং 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে, যার ফলে লাউ বেহুশ হয়ে যায়। এবং হুশ আসার পর লাউ ডোনা এবং অ্যাঞ্জিকে এই ঘটনাটি বলে, সাথে এও বলে যে এটি কোনো স্বপ্ন ছিল না, বরং আসলেই এমনটি হয়েছে, কেননা তখনও তার গলায় সে হাতের চিহ্ন ছিল। এর কিছুদিন পর লাউয়ের সাথে আরেকটি ঘটনা ঘটে। একদিন লাউ এবং অ্যাঞ্জি বাসা ছিল, ঠিক তখনই তারা দুজনে শুনতে পায় ডোনার রুম থেকে অদ্ভুত সব আওয়াজ হচ্ছে। তাই লাউ চেক করার জন্য ডোনার রুমের দিকে যায়। সেখানে যাওয়া মাত্রই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়। লাউ দেখতে পায় ডোনার রুমের দরজা খোলা রয়েছে, তাই সে দরজাটি লাগানোর জন্য চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই লাউয়ের বুকে খুব সজোরে একটি আঘাত অনুভব করে এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। আঘাতটি এমনভাবে করা হয়েছিল যার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কোনো বাচ্চাদের হাতেরই ছাপ। এরপর ডোনা, লাউ এবং অ্যাঞ্জি মিলে লরেন ওয়ারেনের সাহায্য নেয়, যারা তখনকার সময়ে প্যারানর্মাল রিসার্চে খুবই ঊর্ধ্বে ছিল। এই খবর শুনে লরেন ওয়ারেন ডোনার বাসায় চলে আসে এবং তারা জানায় এই পুতুলটিতে খুবই শক্তিশালী একটি প্রেতাত্মা রয়েছে, যে এই তিনজনের যে কোনো একজনের শরীরে প্রবেশ করবে। ঘটনা মোতাবেক লাউয়ের শরীরেই এই আত্মাটি প্রবেশ করতে চাচ্ছিল, যার জন্য বারবার লাউকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছিল। তাই ডোনা, লাউ এবং অ্যাঞ্জির অনুরোধে লরেন ওয়ারেন এবং একজন প্রিস্ট মিলে এই পুতুলটির ওপর এক্সোরসিজম চালায়। যারা এক্সোরসিজমের অর্থ জানেন না তাদেরকে জানিয়ে রাখতে চাই, এক্সোরসিজমের অর্থ হচ্ছে খ্রিস্টান ধর্মে ভূত অথবা প্রেতাত্মা তাড়ানোর বিশেষ একটি প্রক্রিয়া। এই এক্সোরসিজমে তারা জানতে পারে এই পুতুলটিতে যেই অশরীরটি রয়েছে সেটি ভীষণ শক্তিশালী এবং সেটি কোনো বাচ্চার আত্মা নয়, যার জন্য কোনোভাবেই পুতুলটি থেকে তাকে আলাদা করা যাবে না।
এই সমস্যার একটি সমাধান বের করা হয়, যেটি হলো লাউডোনে এবং অ্যাঞ্জিকে এই পুতুলটি থেকে অনেক দূরে চলে যেতে হবে, যাতে কোনোভাবেই এই অশরীরটি তাদের সাথে যুক্ত হতে না পারে। তাই লরেন ওয়ারেন নিজ দায়িত্বে তাদের অকাল্ট মিউজিয়ামে বিশেষ কিছু নিয়মে এই পুতুলটিকে রেখে দেয়। মুভিতে যে পুতুলটি রয়েছে এটি আসলে সত্য পুতুল নয়, বরং মুভিকে আরও রোমাঞ্চকর করার জন্য পুতুলটিকে রিডিজাইন করা হয়েছে এবং 2014 সালে অ্যানাবেল নামে একটি মুভি বের হয়। মুভিটি মোট 3টি পার্টে বিভক্ত হয়েছে, যা 2টি পার্ট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এবং তৃতীয় পার্টটি 28 জুন 2019 সালে মুক্তি পাবে। আপনারা অবশ্যই মুভিটি দেখবেন, কিন্তু এর আগে এর 2টি পার্ট অবশ্যই দেখে নেবেন, কেননা সত্যভূতের মুভির মধ্যে অ্যানাবেল মুভিও রয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এমনই সব সত্য ভৌতিক ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।